আমি জর লাগিয়া গান্ধি আমি গান্ধি দিবানী আমার মুর্শিদের দেখছো তোমরা বলো আমি তার লাগিয়া কান্তি মাশাআল্লাহ হেই আল্লাহ হে বাবার ও সিদ্দি সার আমি সগের জলে বাসি আমার কুলে মানে সাইদি আসি আমি দেইগা বাবা আসি ও মাশাআল্লাহ আল্লাহ 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 আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া সুনিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। Oh,
হাজারো সালাম মদিনে কি চাঁদ লাখো সালাম মদিনে কি চাঁদ করোড়ো সালাম মদিনে কি চাঁদ দেওয়ার সালাম বলবল উড়াবি কামালগি الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله وصدق رسول الله قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال النبي صلى الله عليه وسلم ثلاث دواوات مستجبة لا شك فيهن دواوات المظلوم ودواوات المسافر دواوات والدي على والده قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু দুরূদ শরীফ পড়েন কার উপরে এদিকে খেয়াল করেন কার উপরে নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন বিশ্বাস কি নবী জিন্দা না মৃত্যু হ্যাঁ নবী বিশ্বাস করতে হবে স শরীরে জিন্দা আরো দূরে বলেন কেডা নবীর উপর দুরূদ শরীফ পড়ে নবী কো আমি তারে চিনি তার বাপ দাদার নাম সত্য গোষ্ঠী আমি জানি বিশ্বাস নেই আপনারা নবীজির জিন্দা একটা ছোট্ট কথা আগে বললাম ওই নবীজির বংশধর আউলাদ রাসূল সৈয়দ আহমদ কবির রাফায়াত তরিকার ইমাম নবীজি দুনিয়া থেকে তাসফ নেওয়ার 500 বছর পরে নবীর রোজা জিয়ারত করতে গেছে একটু মনোযোগ 500 বছর পরে রোজা জিয়ারত করতে গিয়ে তিনি বিশ্বাস তিনি আকীদা নবী জিন্দা নবী সালাম শুনে শরীরে জিন্দা অবস্থা আছে এটা বাদান আকীদার বিশ্বাস কেউ মদিনায় গেছে মনে করে মরে গেছে সালাম যে তার মরা সালাম এক সালাম আর কেউ যদি মনে করে আমার নবী জিন্দা নবী আমি সালাম দিচ্ছি এটাই তার সালাম দূরের জন্য তো এই আশেকের আসল কি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সর শরীরে জিন্দা আপনি আমার সালাম গ্রহণ করেন এবং রোজার শরীফ থেকে আপনার হাত মোবারক বাহির করে দেন
আমি আপনার হাতে চুম্বন দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে যাই। আর জোরে কইছেন না, যেই মাত্র এই কথা বললা ডাক দিছে, আশে গেলে রাসূলের ডাক আমার নবী শুনেনি না? শুনে না? দুইজন সাহাবাদের নবী দুই পাশে শুইছে, এটার অনুমতি দিছে কেডা? হ্যাঁ, নবীজি নিজে দিছে। জোরে কইছেন না? আমার উমর আমার আবু বকর আমার সঙ্গে দিয়ে দাও, যেই মাত্র ডাক দিছে রওজার শরীর থেকে নুরানি হাত পার বাহির করে দিছে। আমার কাছে কিতাব আছে, 90,000 হাজি বাউন্ডার ছিল, বড় বীর আব্দুল কাদের জিলানি ও তখন ছিল, সবাই নবীদের হাত পার একবার সুযোগ পাইছে। তিনি সেই নবী যেই নবীর একবার দরুদ পড়লে 10টা গুণা মাফ, 10টা নেক বসানো, 10টা সম্মানের উচ্চ দরজা দান। আরো দূরে গেছেন প্রত্যেকটি আবাদতের মধ্যে একটা সীমা আছে, দুরুদের মধ্যে কোনো সীমানা নাই। কোন আবাদতের মধ্যে আল্লাহ অংশগ্রহণ করে না মনোযোগ। কোন কোরআন হাদিসে কেউ বলতে পারে না যে আল্লাহ নামাজ পড়ে তুমরা পড়ো, আল্লাহ রোজা রাখে তুমরা রোজা রাখো, আল্লাহ যাকাত দেয় তুমরা যাকাত দাও, আল্লাহ মদিনায় মক্কা হজ করে তুমরা হজ করো। কোন সৎ ইবাদতের মধ্যে নাই, সব ইবাদতের হুকুম আমরা উপর আমরা করতেই হবে। আল্লাহ কো দুরুদ শরীফ তুমরা পড়ো না, আমি আমার ফেরেশতার লয়ে নবীর হুজুরত পড়ি। দুরুদ ইবাদত স্বয়ং আল্লাহ দুরুদের ফজিলত বর্ণনা করতে গিয়া তিনি কোরআন শরীফে নিজে বলছেন যে আমি আল্লাহ এবং ফেরেশতার লয়ে দুরুদ শরীফ পড়ি। আরো জোরে কর, তাহলে কোন কোন বন্দীর মধ্যে আল্লাহ আছে? দুরুদ শরীফ পড়েনি নবীর উপর আল্লাহ, কারণটা কি? এরপর আল্লাহ সবারে বলছে না ফেস্টা লাগছে কিনা জানেননি? যদি কোরআন শরীফ আল্লাহ এক দূর কয়ে লাইতো ইয়া ইবাদি সব বান্দারা দুরুদ ফরা তোইলে আজ আর ফেস্টা নলি, এ মাউল হই ফেস্টা লাগাইছে মহাপুরুষ করে কইছে এই দুরুদ ইবাদত সবে ফরজ দিত না, সবের আমি হুকুম দেই নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা ঈমানের মত ঈমান আনছো, মুমিন আমি তোমাদেরকে বলি আমি যে কাজটা করি ফেরেশতারা যে কাজটা করে এই কাজটা ঈমানদারে বিধিবিধি তোমরা করো। মুমিন নে কইছে দুরুদ পড়ার লাগি, ঈমানদারে বলছে দুরুদ পড়ার লাগি, এরা দুরুদ চোখ বুঝা করবো হারুইয়া করবো বইয়া করবো ফতু আছে? আর যারা মধ্যে ত্রুটি আছে হারা কি হইতা না বইয়া এমনে না হেমনে তো বুঝছেন না কেমনে না কেমনে ইটা না করে তো বুঝছে না। আমিও দুরুদ পড়ি ফেরত করে ইমানদার আতুন দাফু, তো ইমানদার দুরুদ পড়তে কোন হারুইয়া বইয়া ফেস আছে? কাজী অনেক কথা সব কথা বাদ, একটুখানে মহাপতি দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, আরো জোরে সাল আপনারা একটু আগবাইছেন না? আপনারা কি ইন্ডিয়ার থেকে আইছেন নি? যারা বাংলাদেশের আপনারা ইন্ডিয়া নমুনা মোলা দেখো আগ তার সময় দিত দুরুদ শরীফ বৃদ্ধি কথা কোন লাগে জবান না খুললে পড়েন আল্লাহুম্মা, আরো জোরে সাল وعلى يا ما يا غرفن وعلى يا دنيا مسافر خانا زانونا ডাক দেন আল্লাহরে আল্লাহ, দুনিয়া মুসাফির খানা খাজানো, আরে কত মানুষ আরে কত মানুষ
কি কোন আপনারা অনেকের মা বাবা আছে অনেকের দাদা দাদি আছে একটু খেয়াল করে পড়েন আব্বা গেল আম্মা গেল কেউ তো রইল না অনেকে দাদা গেল দাদি গেল কেউ তো রইল অনেকেরি নানা গেল নানি গেল কেউ তো রইল না সঙ্গের ভাই বোন গেল আমি গুনাগারে ছয়ারে গেল কান্দি বালা জবান না হইলা পরে আল্লাহ আরো জোরে সান যাইতে আল্লাহ যাইতে আরে হিসাবে নিজা আসে দিতে আরে হিসাবে একটু মায়া করে ফোরেন না আল্লাহ আর ধরে সাল وعلى آله سيدنا محمد এই মাহফিলে সম্মানিত সভাপতি অর্জুন আল্লামা মাওলানা রুহুল আমিন চিশতি সাহেব এই পর্যন্ত যে সুন্দর ওয়াজ করে গেছে ডক্টর ওলিউল্লাহ আশরাফি এবং আরো হাজার মাওলানা হাজার জয়নাল আবেদিন এসে গিয়ে এবং ডক্টর মোজাম্মেল হক খান কাদরী একের পর এক এই ফিল্ম দোয়াজ করে গেছে গেছিনি কাজে আমার আইনা ফালাইছে রাতে প্রায় বারোটার কাছাকাছি দূরে গেছেন না আমি একটু সালাম দিচ্ছি আপনাদের আমার লাগে দোয়া করবেন নি সালাম কি দোয়া না আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আজ কি ওয়াজ শোনার জন্য কিছু মনে চা তো আমি দেখলাম একটা লোক কইরা অনেকে উঠছে না গেছে না এই জন্য আনাইলে তোরাদের পরে আপনারা যদি ধান গা আমার লাগে তোমার খুশি কিরে চার মাস ধরে একটু সুযোগ পাই না কথা বুঝছেন না তো মাঝে তো কিছু গেলে গা আমি কইলে বলে যে হুজুর ধান গা আমি আল্লাহ মাহমুদ কয়ে লাই নাই হুজুর কইলি কোন জান না জান তো দুই একটা কথা কোন লাগবো নাকি তবে আমার যে সাবজেক্ট দিছে সাবজেক্টটা বড় মর্মান্তিক একটা করুণ সাবজেক্ট জুড়ে গেছেন না আমার কানে কানে কোথায় কইছে হুজুর আপনি একটু কারবালার ওয়াজ করেন এই কথাটাই শুনলে আশেক রাসুলের কলিজার মধ্যে ধাক্কা লাগেনি কারবালার পরে থেকে ইসলামের বাঘ দুইটা হয়েছে কড়া মুসলমানদের একটা হলো হুসাইনের ফকির মুসলমান এজিদের ফকির মুসলমান বন্ধ হয়ে গেছে জুড়ে গেছে তো কারবালার ওয়াজ শুনছো সাজ্জাদা কোন ফকির হ্যাঁ তো হুসাইনের ফকির মুসলমান যারা তারা সানা তাহলে এই ফকরা কে তোরাহি বালা নাহারা বালা কেমন বালা ওয়াজ তো না দা তুই কথা কইছ নতুন আইছিস তো জুড়ে গেছিস অনেকে দেখ কেন মনে করছে এটা যে ডিভাইসে কথা নতুন দেখ কই তো বুঝতে না
আল্লাহ কবুল না করে নমুনা দিয়ে গীতা করা দূরে গেছেন না এই কারবালার ঘটনা মূল ঘটনা ইতিহাস আমি টাইনা ওয়াজ করে দেখি সাত ঘন্টা কইরা বাইল করতাম পারছি না জোরে কইছেন না তাদের নাম বলার আগেই বলা হয়েছে কারবালার ওয়াজ করতে গিয়া তাদের নাম বলা হয়েছে কি একটু শুনেন নবীজি তো হুসাইন হইল আমার আমি হইলাম ইমাম হুসাইন ইমাম হুসাইনকে যারা মহব্বত করে তারা যেন আমি রাসূলুল্লাহর মহব্বত করল আর ইমাম হুসাইনের গলায় যারা ছুরি দিল রে তারা যেন আমি নবীর গলায় ছুরি দিল আজ আগে সিগনাল তারা কেমন আল্লাহু আকবার বলেন তাদের নামের আগে কি তাহলে আছে ফা ফানজা তন কড়া শব্দ আমরা তো শুধু কিছু মানুষ নবীর জানে না বালা আর এখানে বলতেছে এই ফাঁক জনই পবিত্র ফাঁক নবীন নবীন তারা ফাঁক জনই ফাঁক পবিত্র দূরে গেছেন এখানে পাক শত্রু তো পবিত্র নাকি কি পবিত্র করে এরা জীবন তো বহু আসুন সাবন কাপড় সাবন মই হইলে সাবন দিলে পরিষ্কার নাকি এখন তারা কি সাফ করে কি পবিত্র করে এটা একটু জানা দরকার ওয়াজ করতাম না মিট তাদের কথা কইয়া দেওয়া যায় জোরে কইতে এরা কাপড় সাবন পরিষ্কার করে না এরা কিতাব পরিষ্কার করে এই কথাটা একটু বুঝাইয়া দেওয়া যায় আসল কথাটা জোরে কইতে এদের নাম জফলে এদের বিশ্বাস করলে পাঁচ পাঁচ তো নে আকারে জাহান্নামী বেঈমান কাফের যে কোন হইতে পারে পুরা পুরি বিশ্বাস মতন বিশ্বাস করলে এরা এমন ফাঁস করে হে জান্নাতি হইয়া যায় এই মানাই না জান্নাতি হইয়া যায় এই ফাঁস বানাবার লাগি তার নাম ফাঁক ফান্দা ফান্দা অর্থ কিটা কই দারবিন ইংরেজি বলে ইংলিশের মধ্যে কত বড় জ্ঞানী আছে আরবির মধ্যে কত জ্ঞানী আছে কোরআন ভাষা আরবি কবর ভাষা আরবি হাসর ভাষা আরবি আমরা যত কার্যকলাপ আরবি কোন ফার্সি হইল করে শব্দটা যারা ফাঙ্গা হইল করে এটা একটু বোঝা দরকার আসল তো আপনারা ওয়াজ শুনতেছেন সারাদিন আমরা ওয়াজ করতেছি প্রায় 50-52 বছর উপরে জোরে কইতেন না কোনে ফাঙ্গা হইল কিরে ফাঙ্গা ভাষাটা হইল কিরে এটা বুঝাইতে গেলে কিছু কথা আছে তবে ইশারা দিয়া যায় বুঝ যাবেন সহজে
তাহলে মূল কথা হলো ফাক হলো পবিত্র আর ফাঙ্গা হলো ফাজজন তন হলো শরীর ফাক জনের শরীর ওই পবিত্র পাঁচ জনের শরীরের ফাক আর দূরে কোন আমরা কই আল্লাহ পাক নাকি আর ইরা নাকি তাছে ফাক জন ফাক মন মন জন এন ফারসিরে হইলো কি রে ফারসির কতগুলি আল্লাহর ওলি কুরআন হাদিসের মূল বাইর করছে যেমন দুধের ভিতরে মাহ লুকাই রইছে কথা আমরা সারা জিন্দেগি ওয়াজ করে দিছি আল্লাহ নৈরাকার আল্লাহ দেখা যান আল্লাহর কোনো আকার নাই আছে নৈরাকার আল্লাহ দেখা যায় আল্লাহর আকার টাকার কোনো অসুবিধা আছে কারণ আল্লাহ দেখার জিনিস না নৈরাকার গায়েবী মানান্ত নাকি ফারসির কবি গো কেডারে কইছে আল্লাহ গায়েব নৈরাকার এ দেহব্রা তোরা জানোস তুমি কেন তোরা গো আমি কইয়া দেই কেমনে আল্লাহ দেখা যায় জোরে কইছেন না আল্লাহ যেমন আমার চেহারাটা আপনি দেখেন নি আমার চেহারাটা আমি দেখি তো দেহার একটা যন্ত্র আছে যন্ত্রটার নাম কি আয়না সামনে নিলে আমি দেখা না দেখতাম না ফারসিরা কত তারা শুন আয়নাটা আমি দিয়া দিই এই আয়না দুই তিন ইয়া হুজ্জা বাইর কর তুই আল্লাহ দেখবে জোরে কোন রক্তে দাদি সিনারা বসিনাই কামেল ফিরের সিনার মধ্যে দেখবি নবী বাস্তাছে এটা নবী দেখবার আইনা যেটা দিয়া নবী দেখবেন এটা ফির আমরা কিছু বাইরে আছে ফির কেটটা দিছে তা লাগে না ও নবী দেখবেন কেন আইনা ইদ্দ নাই আইনার পথ বন্ধ জোরে কইছেন আবার বলছে রক্তে দাদি সিনারা বসি নাই তুই যদি ফিরে সিনার উসিল্লাই মদিনার নবীর সিনা মুবারকের লগে জড়িত হইয়া যাস নবীর নাম মেরাতুল্লাহ কিতাবে হাদিস আছে মেরাতুল্লাহ নবী নবী না নবী হইল আল্লাহ দেখবার আয়না আরে রিসালা আল্লাহ মাহমুদ কাশিম নুরি সাহেব জবানলা হইলা করেন গাফুরুর রাহিমেন না করে গুন না রহমান ও রাহিমেন এই মেরাজের রাত্রে সন্ধে ডাহি মাবুদ আল্লাহ তোমারে এ সাতরার নাম রজব না কোন দিয়ে যাইতাম বাজার হাজার হাজার ওয়ার সামনে হাজির হয়ে গেছে দূরে গেছে না এই রজবের সন্ধে আমার আল্লাহ স্বয়ং দয়াল নবীরে 26 তারিখে আল্লাহর দিদার দেখাইছে আল্লাহ না দেখলে নবী দেখছে কি তা গিয়া আল্লাহর আজ্ঞা না পেলে কি তা দেখলো মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 99 বার দেখছে আল্লাহ দিদার হইছে কিতা পাইল কিছু না থাকলে আরে বেহুদা কেডা কই দেখা যায় না তুই ওই পথে গিয়া যাস না গেলে তুই তো দেখবি দেখাইতে পারবি এই ফারসির আসল কথা ভাঙিয়া দিছে ফারসির ওয়াজ করলে সার রাত যাবে কা দূর গেছেন না সন্ধে গুয়ে বাগমান বুস্তানে মান এই না গুয়ে ঘুরে গুরু স্থানমান
আরো জোরে কিছু না ইয়ারে আজার ইয়ার না বাসা দিয়ার নি গুল রাগার হুসনা বাসা কাবেলে গুল ঝাড় নি কি কইতাম কোন হার কে বাসা দে আমলে সন্ম মুদাম আতসে তু দুকে সদগুরে হারাম আরে নবী নবী না সা ফাক পান না নবীর দুরুদ কে উজরি পরে পড়ার মত তার লাগি জাহান্নামের আগুন হারাম ফার্সি ভাষা দিয়ে কইতাছে হার কে বাসা দে আমলে সন্ম মুদাম আতসে তু দুকে সদগুরে হারাম দুরুদ কইতে না কুরআন হাদিস কে যারা মূল দাবাই করে নিছে আল্লাহু আকবার বলেন এই পাঞ্জতনের মূলটা ফার্সি ভাষা দিয়ে বাইর করছে এর লাগে ফার্সি ভাষা হইছে আরো মজার কথা আছে এদিকে যাইতো না আমার সাবজেক্ট দিয়েছেন এদিকে যাইবার আগে একটু লাইল দিয়ে বানতাছি বুঝছেন না আমরা দেশ মিস্ত্রি করি নি ভাইসে করে না হে রায়া শরীফ ফলদা সালু চাদা কাম উড়ে না যন্ত্রণি বাইর করে আমরা যখন বাতি যা তোরে 1000 টা রোজ আনছি তুই এক ঘন্টা ধরে জন্ত মরে যাচ্ছে তুই কালা মরাই তো বাইক মরাই তো বাতি যা কালা বাইক মরাই তো ছোট তুই আমার বাতি এক ঘন্টা কাজ করবি 8 ঘন্টা 900 আলা 9 10 দিকে আয় আবার যাবি কাজ একটা দিকে তুই এক ঘন্টা খালি জন্ত মরাই তোছ কবি সাতাইটা বুঝতে না কালা মরলে দার তার তো না কোন দানায়া কাজ কর আমি ওয়াদ তো সর না ওয়াদ বাই না করে হালদা সামুট লই ওয়া মু তো না কেউ বুঝছেন না ওহন ওয়াজ করতাছি না ভাই লইতাছি আরে দূর করতেন না আমরা দেশে হেতের মধ্যে জমির মধ্যে লাইন মেনে মিশি দিগা পানি দিনি পানি জানে দে বড় গিয়া যে হাতরা দিব ইডা লাইন মেন গলাং মালাং সাইরে বাদা বাইন টান দিয়া সুন্দর করে পানি দিব না পইলে গিয়ে কলটা স্টার দা পানি দিলে গো আমরা কইলি উপর ওয়ার্ড হই দিব গা যা যাইবার আগে একটু বেড়া দন লাগো তুম দুই চার কথা কইলে থাহে এর ভিতরে সহ্য না হইলে যাইবো বা নাকি একটু মনোযোগ আল্লাহ তৌফিক দাও জোরে কইতেন না এই ফাংশনের একটা মূল কথা আমি কইয়া দিয়া যাই আজকের মাহফিল আল্লাহু আকবার বলেন এই সাতটা যে তুমি মেরাদ দিকে যাইতাম না আল্লাহু আকবার বলেন শুধু রজব যে নাম দা সাতটার নাম কি জুরে বলেন এ রজব নামে একটা নদী আছে বেহেশতের ভিতরে আরো জোরে কর এই নদীর পানিটা দুধের থেকে সাদা মধুর থেকে মিষ্টি বড় হতে আরো ঠান্ডা এইটা ফান করবো কেটা কই যাবেন না আপনারা কইবেন বেহেশতিরা না হগল বেস্তরি ইতা দিত না দূরে গেছেন সুবহানাল্লাহ কিছু কিছু মজার কথা লুকাই রইছে ইতা গাইতে গাইতে বাইর করছি বহুত কষ্ট কইরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমাদের একটু বুঝার শক্তি দাও আর দূরে গেছেন না আমিন আমি একজন ওয়াজ করতাম বসে কও হুজুর ফান দেখেন ওর তো যে কোন ফাক ফান দেখেন কথা এই কোরআন শরীফে আছে আমির বাজার আপনি একটা মজার কথা কইছেন আপনি একটু বসেন আপনি মুফতি না বসেন জোরে কইতেন না এ ওয়াজ যে আমরা করি ওয়াজের প্রতিষ্ঠাতা কেডা কই দিবেন নি কেউ ওয়াজের প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ আলমে আর ওয়াতে রুহের জগতে আল্লাহ নিজে ওয়াজ করছে কোরআন শরীফ খুলে দেন আলাস্তুবি রব্বিকুম জোরে কর এই তাদের প্রভু কাড়ারে তোরা আল্লাহ কাড়ারে এই তোদের কাড়া বানাইছে আল্লাহ প্রশ্ন করছে জোরে কইতে না তখন ইমানদাররা কইছে উত্তর দিছে কালু বালা আলেমরা তাহলে ওয়াজ করতে ভাল লাগে সাহায্য করে জোরে কইতে না কইছে আল্লাহ আমরে দু বানাইছে আমরে দন্ডর প্রভু আমরে দন্ডর মালিক জোরে কইতে না এই মজলিসের মধ্যে আমার নবীজি লক্ষ্য করলো যে আল্লাহ ধরে আল্লাহ তো চাইতাছে তখন আল্লাহর হয়ে ছোট একটু বালাটি দিয়ে দিই জোরে কইছেন আচ্ছা কোরআন শরীফ গোটা কোরআন শরীফের মধ্যে সূরা গোড়া ফারা গোড়া আচ্ছা একটা অক্ষর হলে পড়ানে জোরে কোন 10টা অন গোটা কোরআন শরীফের ভিতরে বাহিরে আর কোরআন নাই এটার ভিতরে তো কোরআন
অনেক লম্বা ও এই লম্বা সুরার দাম বেশি না সুরা এখলাসের দাম বেশি সুরা এখলাসের মধ্যে শব্দ গড়া আচ্ছা শব্দ বাদ দিলাম অক্ষর গড়া অক্ষর গুনছি নি কেউ আমি গুনছি 47টা অক্ষর জোরে কর ওই 47টা অক্ষর যদি কেউ একবার পড়ে আল্লাহ কয় আমি 10 পারার সওয়াবের মধ্যে ডুবাই দিছি যদি দুইবার পড়ে 20 পারার সওয়াব তিনবার পড়লে গোটা কোরআন শরীফের সওয়াব কিও বাজান একটা কোন লয়ে 10টা নে কোন দি এই সূরা পড়লে দি হকুল কোরআন শরীফের সওয়াবের মধ্যে ডুবাই দিছে আচ্ছা মোলবি সাহেবরা এই সওয়াব দা হইলো কি রে দিলো কি রে করতে আইলো আর ওদের কইছেন না খালি ওকে দিবাস করে এই তিনবার সূরা ইখলাস পড়েন কোরআন শরীফের এক কদম সওয়াব কোন সওয়াব গাইলো কইতে একটু বুঝা দরকার না জানা দরকার আমি তো ওনার ওই নাবালকের কষ্ট আছে এটা মদিন মালের দোকানদার ইখন ছেড়েছি বুঝছেন এটা আমি তো কত আছে একবার মদিন মালের ভিতর মালের শেষ নেই স্বর্ণের ব্যবসা কুদুর কলি সারে এক পা দেশ তাহলে গুষ্টি শেষ জোরে কেছেন না কত ওয়াজ আছে হক বল ওয়াজ জোরা দিলে পাঁচ পাঁচ জনের একটা পশমের দাম হবে না এর আগে সিগনাল লাগি আমি এরিনা দিয়ে আইতাছি একটু মাইরে আইতাছি আল্লাহ আকবার কর না সবে জবানটা দিয়ে একটু বলেন আল্লাহ চাপ দেন চাপ দেন কালকে চাপ দেন জবান খুলেন মুহাম্মাদুর আমার নবীজি দাঁড়ায় বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ জোরে কর এটার মধ্যে 15টা অক্ষর জোরে কইতে না আর 11টা অক্ষর আল্লাহু আকবার কর মাওলা আলী দাঁড়ায় আল্লাহু সামাদ আর জোরে বলেন ওনারে মারফতের হনি কইছি কি রে আর আমার নবীর অত ভালোবাসে কি রে নবী কো তোমরা বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আমরা নাই তিনি এক অদ্বিতীয় নাই মাওলা আলী দাঁড়ায় কো আল্লাহু সামাদ তিনি কারো মুয়াফিক কিনা তিনি কিছু করতে কেউ লোক পরামর্শ লাগত না একে ওই যথেষ্ট ছোট্ট গুলা শব্দ ফার্স্ট অক্ষর লামি আলী নবী নন্দিনী ফাতেমা দাঁড়ায় কো তিনি কেউ জন্ম দিছে না ইমাম হাসাইন উত্তর কইছে ওয়ালাম ইউলা এটা আমাদের সাতটা উত্তর তিনি কেউ তে জন্ম নিছে ও না ওনারে চিনেন জোরে কইছেন না ইমাম হুসাইন উত্তর বলছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ জোরে কইছেন না তোমরা বলো আল্লাহ তাআলা এক অদ্বিতীয় কেউ নাই আল্লাহ কো করি ফেরেশতা এরা পাঁচ জনে যে কথা কইছে এরা মুদিনে প্রাণ তো আমারও কিন্তু এই কথা বাইরে বের করার আমি হুঁশ হইয়া গোটা কোরআনের সব পাঁচ জনের খাতিরে আমি এর ভিতরে ঢুকাই দিছি আর জোরে কইছেন না সুবহানাল্লাহ পাঁচ জন ছিলেন না আজকে একটু সিনাই আর কি আছে ফাগ ফান্দা তন গনবি আফনে ফা ও নবী আফনে আরে ফান্দা তনের নাম জফিয়া ফান্দা তো ফিয়া হবে নিম রন
ও নবিয়া কইতেন না আর হুশি করতেন না করতেন না হুশি যখন নবী লফরেন ফাকা ফান্দা ফান ও নবিয়া ফনে মাফাতে মা হযরত আলী ইমাম দুই এ মাফাতে মা হযরত দয়ালো নবীরে সঙ্গে লইয়া দয়ালো ফাস্তনে ও দয়ালা ফনে ফাক ফন্দা তন গো নবী দিয়া ফনে আরশ কুরসি লৌহ কলম ছিল না যত আরশ কুরসি লৌহ কলম ছিল না যত কড়া কড়া আরশ কুরসি লৌহ কলম কেন কড়া আরো জোরে কোন শরীরের মধ্যে একটা খেলা আছে অঙ্ক আছে না নাই সাহাবা হাজার হাজার সাহাবা প্রধান সাহাবা কোজ হলো ভাই রাশিদ সাইদুল ফেরস্তা কোটি কোটি অগণিত ফেরস্তা প্রধান ফেরস্তা কোজ কিরে সদ মনে করছে না তরিকা আড়াইশো রূপে চারটা তরিকা মুসুর মানুষ বানাইছে আল্লাহ চারটা জিনিস দিয়া আগুন ফানি মাটি বিদ্যা এলেন চার প্রকার এগুলি ভাই করছি নাকি একটা কবর করলে তো সাইটটা গুণা লাগে গড় বানালে তো সাইটটা গুণা লাগে একটা সহি বানালে তো সাইটটা গুণা লাগে বুঝছেন না মানুষ বানাইছে আল্লাহ হাত পা দিয়ে সাইকেল জুড়ে কিছু উফরে দা সামরা গুস্ত হাত দিয়ে মজো এটার ভিতরে সাইকেল এটার মধ্যে একটা মজা আছে অঙ্ক আছে ইদি কিছু কথা পাইঞ্জা দাম মারতাম না বাংতাম না এটা ওয়াজ হয়েছেন সারা দিন বহু ওয়াজ হয়েছে জুড়ে কিছু না ওই যে সুরা এখলাসের সুরাটার ব্যাখ্যাটা কিন্তু দিলাম না কিছু মজার কথা কবার লেগে আইসে আল্লাহ আকবার কইতেন না আল্লাহর আমি একখান হাদিস পড়ছিলাম এদিকে যাইতাম পারছি না দুই খান হাদিস না বুহারী মুসলিম শরীফের একখান হাদিস পড়ছিলাম আর একখান মজার হাদিস পড়ছিলাম তিন কিসিমের মাইশের দোয়া বদ দোয়া লাশ রাখা ডাইরেক্ট কবুল হয়ে যা এগুলি ব্যাখ্যা দিতাম পারতাছি না আর কোরআন শরীফের ডাইরেক্ট একখান ওয়াজ করছিলাম ডাইরেক্ট ওয়াজ করলো কোরআনের ওয়াজ আল্লাহ কার ওয়াজ আমরা যে বয়ে বয়ে কই মানুষ মরে থাকা আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমাইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত দূর করতে না আল্লাহ কয় আমার রাস্তা যারা শহীদ হয়েছে শাহাদাত বরণ করছে তোমরা তারা মৃত্যু কয় না আর যারা মাহফিলে শুনে যান তিন দল মাসেরে মরা কইলো ঈমান নাই
শেষ শেষ স্নান শেষ আর নামাজ রোজা হজ যাকাত মসজিদ মাদ্রাসা এটা বাদ দাও তাহলে এক নম্বর যত নবী রাসূল আছে কোন নবীর মৃত্যু নাই সব নবীরা সশরীরে জিন্দা মাহবুবুল আলম দিদি ভাই সি সশরীরে জিন্দা কেমনে কুতুবুল আসাদ লিখছে সাইয়েদুল মুরসালিন কিতাবে লিখছে সব নবীরা জিন্দা কেমনে আমার নবী জন্মে আর শরীরে যা বাইতুল মুকাদ্দিসের মধ্যে হকগল নবীরা হাজির আছে তখন মরে গেলে গা হাজির তো পারে আল্লাহ তো হাজির হইলে থাকতো না মাইশ তুমি মরো না কো একটা কাম করম লাগবো কিতা হকগল তো নামাজ পড়বি তুমি কইতেন নামাজ পড়লে রুহ দাফরন যা কেমনে পড়ে দেহ দিয়া সর শরীরে কো এমনে না ইমামতি করে ইমামের বসি পড়বি আরে জোরে কইতেন না আযান দিয়ে হতিব আযান দে এই জিব্রাইল আযান দে নবীরে মেরা জন্ম ওই বাইতুল মুকাদ্দিসের সামনে আযান দে জোরে কর সুবহানাল্লাহ অন জিব্রাইল আযান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আর আসির সামনে আযান জিব্রাইল এসে কইছে আল্লাহ আমি কার নাম করতাম আদম আলাইহিস সালাম ইহা নয় জাতির পিতা ইব্রাহিম নবী ইহা নয় মুসা নবী ইহা নয় ঈসা নবী ইহা নয় হক বলতে আমি নাম ডাকু মুকা সুবহানাল্লাহ দূরে গেছেন না আল্লাহু আকবার আল্লাহ কেমনে ফেস্টি ভাঙ্গে দিতেন মৌলবী যে সালাহু যদি ওই দিন মেরাজের সময় আযান দা আল্লাহ ভাঙ্গে নাই তো তো একবার বললাম ইব্রাহিম নবীর নামে আযান দেব আরেক মৌলবী কইবা আমি আদম নবীর লাগি দেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লাগাইলাম মুহাম্মদ রাসূল না কই আমি কুমু ইব্রাহিম হলিউল্লাহ আল্লাহ কত কে ওই নামে কিয়ামত পর্যন্ত আযান শুনতো জিব্রাইল তুই আযান দে প্রমাণ দিয়া দে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কোন সবে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ কার নামে আযান হইছে আমার নবীর নামে হকগুল নবীর আসেননি সব নবীরা সাক্ষী নি ওহন আর আযান কে ওই নামে চলবো কিয়ামত পর্যন্ত নবীজির নামে আযান দিত আবার দ্বিতীয় লোক কেমনে কান দিয়ে ধরে ধরে জোরে কইতে সুবহানাল্লাহ কেমনে আত্রি ছাইরা দিয়া কেমনে বান্দা অক করে কান দিয়ে ধরে আযান দিত আল্লাহ কসম তো আমার নবী আকো কান ধরে ধরে নি লয় আসি নাই সুবহানাল্লাহ আরে জোরে কইতে আ নবী রে ছিলেন কান ধরে আযান দেন নবী রে ছিলেন আল্লাহু আকবার কইতে আল্লাহর নামের বেলা না না আল্লাহ আকবার কইতেন কান দিলেন নবীর নামের বেলা কান ধরন কি রে আল্লাহ কো শিখাই দিছি আমার নাম জানো নবীর নামই হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহ একটু বুঝার শক্তি দাও জোরে কর আমিন আযানটা দিয়ার পরে আল্লাহ জিব্রাইল কই ইমামতি কেডা করব বলে আবার কেডা করব জিনি আজ আমার নবীর নবীরে কই যাচ্ছে সুবহানাল্লাহ আচ্ছা ইমাম সাহেব আমার ইমাম সাহেব না সব মুসল্লির আমরে বার দিছে নামার দাল্লা আমদের বাটটা কার উপর দিছে কেউ মলি সাহরা আমনে করে মুন মল দিয়ে গেছেন যে আর ডাইরেক্ট বান্দা নামার দাল্লা তো পৌঁছে দিবেন আল্লাহর লগে কি যোগাযোগ আমনে আমরি নাম কড়া আমরি নাম আহা এখানে দুইটা তোর আছে ওয়াজ করতাম লে আয়া পরে কথা না কই পারি না নবীর নাম ইমামুল মুরসালিন যত ইমাম পৃথিবীতে হইব সব ইমামের ইমাম হইল দয়াল নবী সুবহানাল্লাহ আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ দাগ আমি এদিকে যাইতাম না আমার নবী নবীর সূত্র মনে করেন না নবীর আহলে বাইত সূত্র মনে করেন না তারা হইল মূল জোরে কর আল্লাহ কো সূরা ইখলাসের সওয়াব তো দিছি ও দিছে না তারার হাতে এর বড় কো দায়িত্ব দিছি না তারারা আমি সব পরকালের দায় দায়িত্ব দিয়া দিছি পরকালে আমার যত বেহেস্তের দায় দায়িত্ব করব ইতা কেউ করতে তো না কোন নবী রাসূল শুধু পেত না সব পাঞ্জেতন যারা তারা করে সমস্ত মেয়ের করব কে শাহিদের করব সাইয়েদাতুন নিসা নবী নন্দিনী ফাতেমা এরা যখন আমার হুশ করছে আমি হক দায়িত্ব হারিয়ে দিয়ে দিলাম দূরে কোন এই পুরুষের দায়িত্ব বেহেস্তের মধ্যে নিব কড়া সারা দিন দোয়া শুনেন খুতবার মধ্যে ইমাম হাসান হুসাইন দুইজন পুরুষ দলের যুবকদের যুবক মনি দুর্গত যুবকের কথা কইছে বুড়ার কথা কইছে
বুড়ার কথা কইছ না কোন বুড়া ব্যস্ত যাইতো না বুড়া হইছিল জায়গা কোন বুড়া ব্যস্ত যাইতো না এলেগে বুড়ার কথা কইছ না জোয়ানের কথা কইছ ইয়ান কসিকন কথা আছে দুনিয়া যদি 400 বছর কি হায়াত পায় 100 বছর হায়াত পায় ব্যস্ত নেবালা আল্লাহ 100 বছর যুবক বানাইবো اللهم صل على سيدنا محمد النبي عيسى محمد اللهم لا شيء بازار এই ফকফটার লাভ না দিদার নি যারা মহরম করে ফান যতন করে মিলাদুন নবী করে তারার লাগি পাগল হই ধরে কইতেন না ইনি কার ফককে ফান যতন ফককে না আশরের ময়দানে মানুষ জ্ঞান আছে চিল্লা ভালা লাগাই দিল ফাতেমা কইবে এই হাসাইনি দিগা এই হুসাইনি দিগা জাহান্নামের গিডের দুই পাশে দুইজন দাঁড়াই দিল আমার ফকের কোন লোক নি দুজুক হলোয়া যা দেখবি সুবহানাল্লাহ আরে দূরে কইতে না সরদারি করব কি সরদারি বেহাল তো আল্লাহ দিয়াছেন না সরদারি করব নে বলে ওই তো সরদারিটা করব সুবহানাল্লাহ দূরে কইতে এই ফকের লোক নি থাকে তো আমার মধ্যে গুনাহগার থাকতে পারি ভুল বিয়াদ হইতে পারে পারে নি ফকড়া হুসাইনের ভুল আছে না নাই লোকের নাকি আল্লাহ কই আজরাইয়া এই এই যে ইয়া কাদার নাম কই এজি এজিদের ভোগ কত লোক কাম হতো না এজিদের কোন ফাউন্ডেশন নাই মূল কুরআন নাই এ নি দুই জাহান্নামে জুরে কইতে না আর ইমাম হুসাইনের ভোগ কত আল্লাহ হুসাইনের ভোগ কে নবীজি নবীর ভোগ কে আল্লাহ সুবহানাল্লাহ আরে জুরে কইতে না দুইরা সালে মা পাইছি একটা লোক পাইছি আর ফের ফের লইতেছে দুজু সুড়া সুড়ায় বেল তুলে ফেরত ফেরা সিল্লান দেবে আল্লাহ আল্লাহ ও এরা জাহান নামি আর ফোত দিছে দুজু বলোয়া ফোতের মধ্যে দুই ভাই সুড়াইয়া দেবে তুমি তা সাগা আল্লাহ কো হাসর ময়দান না সাল্লাই সিদ্ধ হার লাগি সুবহানাল্লাহ ফান্দে তো লাগি তো আমি শব্দ করছি এরা হাত ধরে আমি সব দিয়া দিছি মিজানে বলা থাকবো আমার নবী কোন কোন সব নেক কম হইবো কইলে নবী হাতে যাতা যা ধরবো আনলে ফোর দিকে কাগজ দিব আর লে এমনি ঠিল্লা ব্যস্ত করছি সুবহানাল্লাহ দবন্ডা হইলা পরেন গাফুর রাহিম নার আল্লাহ নিশি রাতে ডাহি বাবু উদাল্লা তোমা এ রজবের শান ডাকেন না ডাহি গামা বুদাল্লা তো আল্লাহ মাফ কইরা ও তো নবীর খাতির
এই ফাঁক পর্যন্ত ইমাম হুসাইনের ওয়াদা একটুখানি করে দেয়া যায়, যেটা আপনারা বলছেন সামান্য আল্লাহু আকবার। আমি হবিগঞ্জ আপনাদের একটা পশ্চিম পাশে নখলাবদার একটা গ্রাম আছে, ইদার ইদার মানে আমি 20-30 বছর ধরে ওয়াজ করছি কারবালার ওয়াজ করতে না হুজুর তো উপায় আরেছে প্রিন্সিপাল সাহেব বইছে ইমাম হুসাইনের শহীদের ওয়াজ করতেছি, কেমনে শহীদ হলো তিনি বয়ে বয়ে উগাইতাছে আটকা দুপুর দা মাড়ি পড়ে আছে কার মাস পরে দই আউলার নিয়ে আছে নখলাবদার চৌধুরী ভাই ওয়াজের পর আমি গেলাম জিজ্ঞাসা প্রিন্সিপাল সাহেব ঘটনা কি ও দেখেন আমি তো উগাইতাছি আপনাদের ইমাম হুসাইনের শহীদের ওয়াজ করতেছেন এই সড়কটা দিয়া একটা কুড়া কুড়ার উপর একটা পুরুষ একটা মহিলা মহিলার দেখছি না পর্দার ভিতরে ঢুকতে রয়েছে আয়েশারা মাঠটার মধ্যে গরিয়া কান্দন লাগাই দিছে আমি কইলে মামরা গেড়া সরিষে দিল চিনছো না আমি মাওলা আলী ইলা নবী নন্দিনী ফাতেমা ইমাম হুসাইনের ওয়াজ করে আমরা গুইরা গুইরা শুনি আরে জোরে কইছেন না তো কোন কথার থেকে ছিল তিন দল মানুষ সরসরলে গিনে যা সব নবীরা বাইতুল মুকাদ্দিসে নবীর পিছে নামাজ পড়তে কোন নবীর মৃত্যু আছে না সব নবীরা কি জিন্দা আরো জোরে গো জিন্দা বাস্তব প্রমাণ মাহফুজুল আদুল আমাদের সাইয়েদুল মুস্তানি কিতাবের মধ্যে কোরআন শিখতে ঘটনা নিয়ে বুঝাইছে কোন দিন কোন নবীর হাদিসে প্রমাণ আছে মৃত্যু নাই আল্লাহু আকবার বলেন দুই নম্বর ধর্মযুদ্ধ দ্বারা শহীদ হইছে জোরে করো আল্লাহ বলে আমার দিনের কাজে ধর্মের কাজে ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু মাহফিল আইছে আসতে পারে কি তারা মৃত্যু না তারা জিন্দা জিন্দা আল্লাহু আকবার বলেন না সব শহীদরা কি জিন্দা আরো জোরে বলেন জিন্দা বাস্তব প্রমাণ দেব কুরআন শরীফ দলিল আছে আল্লাহু আকবার বলেন আর যত ওলি আছে ওলি সত্যকার ওলি যারা আল আউলিয়াই লা ইয়ামুতু নবী যা পরিষ্কার বলছে কোন ওলির মরণ নাই জোরে কইতেন না তাইলে নবীগণের মৃত্যু নাই শহীদগণের মৃত্যু নাই ওলিগণের মৃত্যু নাই মা ধরো গেলে ওলি যে জিন্দা এই হিসাবে যাবে না মরে গেছে কবিলে মন করে এখানে যায় না খাও 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 নাউজুবিল্লাহ কারণ আপনারা আপনারা এই সিলেটের জমিনের মধ্যে ওই মুরার বন শুয়েছে একজন আল্লাহ ওলি শুয়েছে না নাসির দিশালা এবারে শরীয়তের মোল্লা তিনি কইছিল আমারে বুঝতে দিয়েন কিরে আমি যেমন আমার মসজিদে কবর শুয়ে শুয়ে দেখতাম মসজিদের ফাগল আছিল শাহজালালের ফাগল ধরে গেছেন না পরে তিনি মারা যাওয়ার পরে উত্তর জন্য কবর করে দিয়েছে 40টা কদম ফারিদ আসেন একটা কর দিয়ে তো গেলে দেখা যা ধরে গেছেন একটা কর দিয়ে কবরটারে ভুয়ো বৈষ্ণব করে নিয়েছে আল্লাহর নবী মরেছে নাকি না আমি সেদিকে যাচ্ছি না ছোট্টগুলা কথা কই অনেক ডাইলেছে কারবালার ঘটনা কি লইয়া মূল ডাকি এই মূলে যে আরম্ভ করি এরপরে কারাবলার ঘটনা তারা বাড়ি মুক্কা মদিনা তারা কারবালার জমিনে গেল কিরে জোরে কইতেন না 82 জন মানুষ এগুলি অনেক কথা সব বাদ আমি আজকে সরাসরি ছোট্ট আওয়াজ করে যেহেতু চান্দুতনের নাম কইছি তার নাম পাক পবিত্র তারারে স্মরণ করলে মানুষ জান্নাতি হয়ে যাবে এটা প্রমাণ করতে গিয়ে কিতাবের মধ্যে পাইছি একজন হিরিস্টানদের ইমাম ফাদ্রি তিনি জান্নাতি হয়ে গেছে শুধু ইমাম হুসাইনকে মহব্বত করে জুড়ে গেছেন না এই ছোট্ট গ্লাউজ করে দেওয়া যায় জবান দা হুল্লা পরেন গাফর রাহিম নাম মায়া করে ডাক দেন রহমান রাহিম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কোন কোন ওয়াজ না করে সরাসরি দেখতেছি গা তিনি কারবালার জমিনে এক দিন দুই দিন না তিনি 10 দিন ছিল জুরে কইতেন না 7 দিনের দিনে 10 দিনের আগে প্রথম দিন থেকে কারবালার ফুরাত নদীর পানি যত আছে খানা দানা সব বন্ধ করে দিয়েছে ইমাম হুসাইনের শহীদের তিন দিন আগে থেকে তুমুল যুদ্ধ 7 তারিখ থেকে ধরে কোন ওনার আওলাদ যারা ছিল একের পর এক আল্লাহ আল্লাহ যেমন ওনার মেয়ের জামাইও আবার বাতি দাও আমার নামে নাম আবুল কাসেম ছিল সুবহানাল্লাহ ধরে কিছু না
এই মহব্বতকৃত নাম দ্বারা আছে আল্লাহ আকবার কর এই কাসেম রাদিয়াল্লাহু আনহু তিনি ইমাম হাসানের ছেলে ছিল তিনি যুদ্ধ করতে গিয়া যুদ্ধের ময়দানে কইছে বাবা আপনি আমার শ্বশুর লাগেন চাচাও লাগেন ফরাত নদী বন্ধ আমার একটা ফোঁটা পানি পান করতে আমি আরো কত যুদ্ধ করতাম কই বাতিদা তুই আমার মেয়ের দামায় আবার বাতিদা এমন একটা সময় পানি চাইলা আমি ও তো আজকা তিন দিন ধরে পানির মুখ দেখি না তবে একটা কাম করো ছায়ালাই সমাসর দিন আমি কি জবাব দেব আমার জিব্বাড়া লম্বা করে দেই ইদার মধ্যে চুষুন দিয়া তষ্টা লইয়া যাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিব্বাহান ইমাম হুসাইন জিব্বাহান বাইর করে দিছে আল্লাহ আল্লাহ ওনার মেয়ের জামাই সহিনার জামাই জিব্বাড়া চুষুন দিয়া তষ্টা লইয়া গেছে সামনে গিয়া তিনি শহীদ করেন না ইন্না লিল্লাহি এইভাবে ওনার বংশের 72 জন সঙ্গীদারী লইয়া 71 জন শহীদ হয়েছে এখন কারবালার জমিনে মাত্র একমাত্র ইমাম হুসাইন তিনি ছাড়া আর কেউ নাই পুরুষের মধ্যে কোনো পুরুষ নাই শুধু একমাত্র ইল্লা জয়নাল আবদিন জয়নাল আবদিন 19 বছরের বয়সে অসুস্থ তিনি যারা রাসূলুল্লাহর বংশের আর কেউ নাই তিনি ওনার বিবির নামও ছিল জয়নব ওনার বোনের নামও ছিল জয়নব জয়নব রে কই জয়নব বউ তুমি আমার বোন এখানে তো আমার রক্ত তুমি ছাড়া আর কেউ নাই আমার দুই বিবি আমার ছেলে আমার মেয়েগুলি আমার আপনজন যারা আমার লগে আইছে তারা আল্লাহর রাস্তায় আমি তোমার কাছে আনামত দিয়া যাই তবে আমি যুদ্ধের ময়দানে যাইতাছি যাইবার আগে আমি তিন দিন উপাস তিন দিন পানির পিপাসা আমার জিহ্বার তষ্টা পর্যন্ত নাই তবে তুমি আমি শহীদের পরে আমার মেয়ে আমার ছেলে বিশেষ করে আমার বিবি আমার মেয়ে সইনা আমার বিবি শহর বন তারা ছাগলের মতন হইয়া যাব তুমি কিন্তু বোন দর্জের বান্দা চাইর না বোনেরে বুঝাইয়া বুঝাইয়া কইরা দুল দুল ঘোড়ার টান দানছে গায়ের পোশাক লাগাইছে নবীজির সবুজ বর্ণের পাগড়িটা হুসাইনের মাথায় বাঁধছে ওনার আব্বার জুলফুকার তলুকারটা হাতে লইছে বীর হামদান ভাইলদা হাতে লইছে ওসিয়তরা কইরা তাবুর দিকে ছায়া একটা সালাম দিছে জয়নেবে কয় তোরা দেখ রে গুরার উপরে আমার বাইনা গুরার উপরে আমার দয়াল নবী উঠছে হুসাইনের চেহারা ছিল নুমানের আসল জনরা বুঝতেন না হুবাহু নবীর রঙে রঙিন হুসাইনের সামনে পিছে দেখলে বোঝা যায় তো তিনি জন দয়াল নবী পাকড়িটা বাঁধছে বরে গুড়ার মূর্ছে বরে দেখা যায় যখন দয়াল নবী যুদ্ধের মাঠে যাইতাছে তিনি একা এদিদের 22,000 থেকে 26,000 সৈন্য আল্লাহ আল্লাহ তিনি কারবালার ময়দানে একা কেউ নাই আমার কাছে কারবালার প্রান্তরে কিতাব আছে ভাই হাদিস শরীফ থেকে লেখা হইছে তিনি একা 22,000 সৈন্য লোক যুদ্ধ করা তিনটা আইটেমে তিনি জয় হয়ে গেছে জয় 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 শুনে গেছেন তো যেমন ছোট আইটেম কই ফুরাত নদী বন্ধ করছে গায়ে গায়ে লাগাইয়া 500 সৈন্য দিয়া এজিদের কেউ যেতে পারছে না এমনকি কুলের শিশু আলী আকবর পর্যন্ত পানি পান করতে পারে নাই ইমাম হুসাইনের যুদ্ধ করতে করতে গিয়া ফুরাত নদী দহল করছে তিনি গিয়া পানির মধ্যে লাইনা হাত দুইটা অঞ্জলি বইরা তিন দিনের পানির পিপাসা আর তিন দিনের অনাহার পানিটা জন পানি জন হাতে লইয়া পান করতে গেছে সমস্ত শহীদ আন্দা ওনার ছেলে আলী আজর বলে আব্বা এই পানির লাগি আমরা শহীদ হলাম আপনি কেমনে এই পানি পান করে সব শহীদরা যখন ছেড়ে বান্দা কান্দন লাগাইয়া দিছে ইমাম হোসেনে কই না রে না
মানে আমি গান করলে হাসরের দিন আমার নানার সামনে আমি সেহারা দাইতো তিনি দল বসে ঠিক কিন্তু তিনি কারবালার ফুরাত নদীর পানি পান করছেন আমি আপনাদের ঈশ্বর দিচ্ছি ইমাম হুসাইনের কথা স্মরণ কইরা একটা মাসির মাথা পরিমাণ পানি যদি চলে দেয় বাইরিয়া যা ইমাম হুসাইনের শহীদের আগে বলছে আমি রাসূলুল্লাহর নাতি আমি আল্লাহর কসম খাইয়া বলি আমার কথা স্মরণ কইরা রে একটা বুড়া সগের বাড়ি যদি কেউ ফালাইবি হাসরের ময়দান আমি তারে ফালাইয়া জান্নাতে যাইতে আমি তারে ফালাইয়া আমি জান্নাতে যাইব মনে মনে কন্না আরে মহরমের সাদরে ডাকেন তুমি দেখা দিও না তুমি সন্দে দিলে গো দেখ মায়ের ফোরান বাস হাসেন শহীদ আল্লাহ আল্লাহ পশুবাগ কিল লাগি বাধা নাই যার কাতে বানাইলা তিনির বংশ একটা ফোড়া পানি পাইল ফুরাত নদীর পানি রে ও ফুরাত নদীর পানি তোর পানি শ্রীগাল করে ভাগ্য কিন্তু আওলাদের আসলের পানি পানি পাইল না আল্লাহর সাথে কথা বলতেছে পানি হাতে লইয়া ডাকবেন না লড়াই হোসেন ইবনে নুমান বুল্লাহ নাম একটা এজিদের সৈন্য কাছাকাছি গিয়া তীর ফলা একটা তীর দিছে এই তীরটা ইমাম হোসেনের কণ্ঠনালী দিয়া গিয়া ঢুকছে যেই মাত্র তীরটা টান দিছে ইমাম হোসেনের অর্ধেক জব মতন টান্দা ফিনকি দিয়া রক্ত আকাশে উড়া আরম্ভ হইছে তিনি বলে আমার গায়ে একটা দুটো আঘাত আছে না 195টা আঘাত আমার গায়ে ছিল জোরে কইতে এরপর আমি মাথা নত করি নাই 33টা বল্লমের গাই 43টা তলোয়ারের আঘাত 120টা তীরের আঘাত এরপরও তিনি মাথা নত করে নাই এই আঘাতটা বেশি হতে দিছে আকাশের দিকে রক্ত যাইতাছে হুসাইনে কয় আল্লাহ তুমি দেখনি এই কণ্ঠের মধ্যে নানা সুমন দিছে আজকে এই জায়গা দিয়া রক্ত বেরিয়েছে আমার রক্তের খবর কি আল্লাহ একবার বলুন না এখানে কোন কথা পাইছি কিতাবে এই রক্ত হুবের রক্ত না আল্লাহ 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 আগের কথা পরের কথা আগে বলতে হয় ইমাম হুসাইন শহীদের আগে ছোট্ট গুলো কথা স্মরণ করাইয়া দেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি মদিনা শরীফ ঘুমের গড়ে ঘুমাই রইছি আমি জানি না কেউ জানে না কারবালার ঘটনা হঠাৎ করে স্বপ্নে দেখি আমার দয়াল নবী দুইটা রক্তের বোতল লইয়া হাজির হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম নবী গো আপনার হাতের মধ্যে কিসের বোতল কয় আমার হুসাইন শহীদ এই রক্ত আমি শিশিতে ঢুকাইয়া তোমারে দেহায় আমি আল্লাহর কোলে জমা দিতাম তাই এই রক্ত আমি উসিল্লা আমার নানার হাজার হাজার কোটি কোটি উম্মেদ পার হইয়া যাবে ফক্কের না বিফক্কের এটা ফাউ যাবে না একটু মনোযোগ আগের কথা পরে পরের কথা আগে কয়ে লাইছি মহব্বতের কারণে এই রক্ত কেমন রক্ত যে এই রক্তের বিনিময়ে হাজার হাজার নবীর হুসাইনের পক্ষে জান্নাতি যাইব কন্যা জোর কন্যা এরপর তিনি মাথা নত করে নাই কারবালার জমিনে গিয়া এই অবস্থার ভিতরে নামাজের সময় হয়ে গেছে শুক্রবার দিন জুম্মার নামাজ
তিনি রক্ত দিয়া তায়ুম করছে রক্ত দিয়া দিয়া তায়ুম কইরা যখন সেজদা দিছে এদিন বাহিনীর এক সুযোগ হন হই যাইতাছে এই নামাজের ভিতরে ওনারে ফালায়া চিত করায়া নাউজুবিল্লাহ যখন গলার মধ্যে ছুরি লাগাইছে আরে এত সাফা সাফি করতেছে কিন্তু না না গলায় ছুরি ধরে না আবার যখন তিনি নামাজে সেজদা দিছে এই ফাঁকের মধ্যে পাঁচজন জিজ্ঞাসা আল্লাহ আল্লাহ যখন শির মুবারক আলাদা করতে গেছে আল্লাহ রে আল্লাহ ডাক দেন আল্লাহ আল্লাহ আগের দিন রাতে শির যে কাড়ে হুসাইনের দিনে শহর বনব আল্লাহর কসম আমি দেখতাছি আমার নবী এইখানে দাঁড়ায় আছে উম্মে সালমা বলেন আমি শুক্রবারের দিনের বেলা ঘুমাই না জুম্মার নামাজের আগে আমার তন্দ্রা লাগছে এই ফাঁকে ছায়া দেখি আমার নবী থরথরায়া কাঁপতাছে নবীর দাড়ি মরগুলিতে শরীরের মধ্যে উদাম তিনি রক্তের দাগ লাগিয়া রয়েছে উম্মে সালমা কয় নবী গো আপনার দাড়ির মধ্যে রক্ত কোনো মাড়ি এবং শরীরের মধ্যে রক্ত কোন ধুলাবালি কেন কয় আমার নাতি যখন কারবালার জমিনে শহীদ আমি আমার নাতির দৌড়া কারবালার জমিনে গোড়া ঘুরি খাইছি আমি জড়াইয়া দৌড়া রাখছি ডাক দেন আল্লাহ কান্দে হোসেন আমার কেউ নাই রে এই বব সংসারে তাকলে কি আর কান্দি আমি কারবালার প্রাণ ধরে আমার বলেন না আমার কেউ না এই বব তাকলে কি আর কান্দি আমি কারবালার প্রাণ ধরে আমার ডাক দেন আল্লাহ রে আমার কেউ নাই আল্লাহ এই বব আগলে কি আর কান্দি আমি কারবালার প্রাণ ধরে মানুষ শহীদের পরে কোন রাগ থাকতে পারে না আরে এদিন বাহিনী কত খারাপ এই শির মুবারক আলাদা কইরা দেহের থেকে আলাদা কইরা শির মুবারকের মধ্যে বল্লমের গেছে যেই ছাড়া নবীজির নোমেনা রঙে যারা জান্নাতের সর্দার ইমাম হুসাইনের শিরাজা বল্লমে গেছে লইছে দেহের থেকে আলাদা কইরা বল্লমে লইতা এজিদ বাহিনীর স্লোগান দে অবরটা পর্যন্ত তাবুর মধ্যে কেউ কইনা নাই আমি কিতাবে পাইছি দুল দুল ঘুরানা তাবুর কেন গিয়া মানুষের মতন কান্দন লাগাইয়া দিছে গুড়া গিয়া কান্দে আর কয় জৈনব জৈনবে ছায়া দে গুড়া আইছে গুড়ার উপরে সাওয়ারি নাই গুড়া রে ও গুড়া তুই দি খালি আইলি আমার বাইরে কই তুই আইলি দুল দুল গুড়ার মানুষের মতন জবান খুললা গেছে কয় আমার কোনো দোষ নাই এমনে এমনে আপনার ভাই কারবালার জমিনে শহীদ হয়ে গেছে শহীদের অবরটা ভাইয়ার জন্য একটা ডাক মারছে গুণের ভাই বাইরে আমার সোনার সাদ না দৌড়ায় কো এদিন বাহিনীর কো আপনি বাইরে চিন্তা না হলে কি রে চিনবেন কেন আপনার বাইরের লগে শির নাই দুল দুল গুড়াড়া গা মানুষের মতন ইমাম হুসাইনের গায়ে সুমন্দা ধরা কো এই লই আপনার ভাই জৈনব দেখালন জৈনবে গিয়া দেখে এমন কোন শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যেটার মধ্যে কোনো আঘাত নাই
একটা দেহের মধ্যে 100 ফাসাল সব পূজা গা আল্লাহ আল্লাহ ডাকদেন না লরে আল্লাহ জৈনা চিল্লাগি আমার নবী ইহুদির বাড়িতে কর্ম করে নেকে জুর খাওয়াইছে যেই দুই সন্তানের লাগি ফাতেমা আল্লাহর কাছে সেজদা করে করে কাঁদছে যারা রে আল্লাহ জান্নাতের মালিক বানাইছে ডাকবেন না আল্লাহ আজগা এমন হুসাইনের গায়ে 195 টাকা আগের দিন রাতে ঘটনা দেখছে শহর বল কয় আমি স্বপ্নে দেখি একটা মহিলা তার বাবার জমিন মাতার লম্বা সুদ দিয়া তারু দিতাস আমি জিজ্ঞাসা করলাম মা মানুষের দিনের বেলা ফিসা দিয়া জারু দে তুমি কে গো মা মাতার লম্বা সুদ কার বাবার জমিন তারু দিও কয় আমার চিন্তা বাড়ছ না আমি হইলাম নবী নন্দিনী ফাতেমা আমি ফাতেমার কারবারার জমিন মাতার সুল দিয়া জারু দিয়া যাই রে এই জায়গার মধ্যে আমার হুসাইন দে শোয়া শহীদ করব এমন কোন জায়গা নাই হুসাইনের দেহের মধ্যে ফলাইলে ইট কঙ্কর গুলি পাথর গুলি জন দিয়া সেদুর দিয়া ঢুকবো আমার জন মা কয়া ডাক দিব রে আম্মা কয়া ডাক দিলে আমার কইজা বাইটা যাইব এর লাগি আমি জাগা না রে মাতার সুজ দিয়া ঝাড়ু দিত একটু মায়া করে করে ফরেন আল্লাহ মা নবীর এশকের প্রেমের ডুরি বান্দনা নবীর আল্লাহ প্রেমের ডুরি বান্দনা এই মাহফিলে বইসা দেখবার শোনা গুনাহ মাফের লাগে জিয়ারতের দিন একটু খেয়াল করে পড়েন চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন আমি জার লাগিয়া গান দি আমি গান দি দিবানি আমার মুর্শিদের নিদেন তোমরা বলো জগত বাংলা আমি তার লাগিয়া গান দি মাশাল্লাহ হে আল্লাহ হে বাবার ও সিদ্ধি বিসার আমি সগের জলে বাসি আমার কুলে মানে সাই দিয়া মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ জবান খুলেন আল্লাহ জবান খুলে পরে নিশি রাত্রে ডাক ডাক করেন আল্লাহ আমার আল্লাহ মাফ কইরা দে আমার দরার মানাই মাফ নাই এই রজবের সন্ধে নিশি রাত্রে বলি আল্লাহ আমার মা বাপরে মাফ কইরা দে ডাক দেন আল্লাহ আল্লাহ ডাক দেন আল্লাহর ডাক দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ একটা মানুষের আপনি খালি দিয়েন না আল্লাহ মা বাবার চেহারা সামনে আইনেন ডাক দেন না আল্লাহর কাছে আর যদি মা বিলো মা বাবার মাফ করে দেন না পারবেন আর কোন দিন করবে ডাক দেন না প্রাণের মা আমার আম্মা গো আম্মা কেমনে আসো অন্ধকার কন্যা প্রাণের আব্বা কত দুধ পালা খাওয়ায় এখন কেমনে বইরা রইস অন্ধকার ইমাম হুসাইনের কথা শুনেন এই নাফর মানের দরলাল বল্লগর আগার গেটটা তারা পুরস্কার লাগি দামেস্কে লয়া যাইতাছে আল্লাহ আল্লাহ সাত দিন পর্যন্ত কারবালার জমিনে ইমাম হুসাইনের শির ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে এরপরে সাত দিন পরে যখন দামেস্কের দিকে লইয়া যাবে একটা বিচার দিয়ে ওই শেষ করে দিচ্ছি আল্লাহ আমরা মুসলমান দাবি করি এই ইমাম হুসাইনের শির আলে বায়াত যারা তারা সহকারে লইয়া ইমাম জৈনাল আব্দিনের গলার মধ্যে রশি বাঁধছে আর সহিনার গলায় রশি বাঁধা ভাই বোন দুইজনে রশি বাঁধা লইয়া যাইতেছে যাদের মাথার মধ্যে জীবনে কাবর পড়তে দেখে নাই আজকে তারার নবীর পরিবারের মাথার মধ্যে উর্নি বরণের মধ্যে অনেক বিশৃঙ্খলা করতেছে নাউজুবিল্লাহ বল কাবর মধ্যে অত্যাচার জুলুম কইরা তারার বান্দা তারার লইয়া ভোট দিছে সামনে শির মুবারক হুসাইনের স্লোগান দিয়া দিয়া যা রাস্তার ভিতরে খ্রিস্টানদের ইমাম ফাদ্রি বইলা নাম তিনি চতুর্দিক দা গেট দেওয়া তিনি ওয়ালের লগে ধাক্কা দা ঘুমাইছে সায়া দেখে আল্লাহ আকবার বল না সায়া দেখে ওয়াল গুলি দালান গুলি মানুষের মতন কান্তাছে তিনি সামনে বাইরিয়া সায়া দেহে বলল মেরাগার মধ্যে শির তারা শুরু গান দে ওজুর আয়সা বলছে অন্তর রাত্র একটা বেজে আছে আল্লাহ আকবার কর না সবাই কারবালার যাইতে পারি নাই চুপ চুপ কথা স্মরণ হচ্ছে আল্লাহ আকবার বলেন আমি যেহেতু তারা শাক বলছি না তারা পাক না এক কোণে তার ফল না পাইবেন আল্লাহ আকবার বলেন না তো রাস্তার মধ্যে হিরিস্তানদের ইমাম ফাদ্রি ইয়া কয় এই শির কার বলে ইমাম হুসাইনের আল্লাহ আকবার কইতেন না তিনি তাওরাত জাবুর ইঞ্জিল গার্ত ইমাম হুসাইনের আহলে বায়াতের ফজিলত তিনি জানত যদিও তিনি হিরিস্তান কিন্তু আহলে বায়াতের ফজিলত তিনি জানতেন তিনি কহারে এই ইমাম হুসাইন তো হুসাইন না হুসাইনটা মহব্বত করলো তো নবীজিরে করা হল
একটাই মুসলমান তোরা শির আলাদা করে আবার বল্লো বর্মি দিকে চলো সত্রি আবার মুসলমান দাবি করো মনে মনে কইতাছে আল্লাহু আকবার কর না সুযোগ পাইছি মনে মনে কো আচ্ছা বাবা একটা কাম করো না তোমরা কাজ করো কি দামেশকে যাইতে পারতা না রাত হয়ে গেছে আজকে আমার গিজ রাখতে হোক ভোরবেলা তোমরা যাই গো এ কথা কয়ে তারা বোঝাই আনছে তার হোক গিয়া টুটছে আল্লাহ আকবার বলেন আহলে বাইতের মহিলাগুলি দিলি এগুলি নিয়া হিরিচন্দ্রের মহিলা রেখেছে সেবা যত্ন করে পাইছন জীবনে রসুল্লাহর বংশের মানুষ এই সুযোগ আর পাইছি না তারা সেবা যত্ন করতেছে এজিদ বাহিনীর কাছে গিয়া কইতাছে কই দিলেন জিয়াদের কাছে বাবা একটা কথা বলি নাকি এই যে শীত ঘান আছে না আজ দা রাত্রের জন্য আমার কাছে একটু দিয়া দেন সহলাবান নিয়ে যান দেখো না এটা মান্না দন দিত না আমরা বিরাট পুরস্কার পাবো এরটা ইমাম পাদ্রী কো আমার এই পর্যন্ত সারা জিন্দেগিতে 80000 দিনার আমার কাছে আছে 80000 দিনার ধরে গেছেন না এই 80000 দিনারে গাঁটে বাইন্দা কোন নেন আপনারা যদি এক রাতের জন্য আমার কাছে দেন ইমাম হোসেনের শির মোবারক আমার সারা জিন্দেগির পুঁজি 80000 দিনার দিয়া দিলাম সুবহানাল্লাহ লোকটা কি মুসলমান বলেন হিরিস্তানের ইমাম ফাত 80000 দিনার দিয়া ইমাম হোসেনের শির মোবারক হইছে লয়া গিজরা ভিতর গিয়া দেহে চেহারা চিনা জানা তিনি তখন 55 বছর 5 মাস 5 দিন বলছিল জুরে কইছে এই তীর যে বল্লমের আঘাত যে দিছে রক্তের দাগ এমন কি মজব গুলি বায়া বায়া না হে সমস্ত দাড়ি মোয়ার্কের মধ্যে রক্তের চাপ মানুষ চিনা যায় না তিনি গিয়ে আস্তে করে গোলাপ জলের ফানি দিয়া ডিজের মধ্যে থইয়া ইমাম হুসাইনের দাড়ি মোয়ার্ক মাথার রক্ত পরিষ্কার করছে গোলাপ জলের ফানি দিয়া দূরে গেছেন না ফরাসের একটা বিছনা বিছাইয়া ডিসের মধ্যে তৈছে যেই মাত্র তৈছে পরিষ্কার চেহারা হইছে দাড়ি গুলি বাইল করছে সায়া দেহ ইমাম হুসাইন না সায়া দেহ নবী জুন বয়ালিস ডাকবেন না নবী আসে না আমরার শাম নে জনমে মতনে দেই কন্যা নবী আসে না আমরার শাম নে জনমে দেই আমার নবীর মতনে মনে বান্দব দেখি না আর বব নে জনমের দেই তিনি পরিষ্কার কইরা অনেক কুফরে থইয়া চেহারা দিকে সাইসা সার ফান্তি কান্তাছে কান্তে কান্তে অতকাল হঠাৎ কইরা দিল্লির মধ্যে ফাজরির চোখের মধ্যে ঘুমায়া হচ্ছে তন্দ্রা লাগছে কি না লাগছে ছায়া দে আমার মদিনার নবী নবী গো ডাকেন না আমার নবী আইসা হাজির হইয়া গেছে ফাজরি রে তুই যে সারা জিন্দগির সম্পদ দিয়ে আমার নাতির আদর করছ আমি লগে লগে থাকিয়া দেখছি তোর সারা জিন্দগির সম্পদ দিয়ে আমার নবীর আমার নাতির মাতাল হই আমিও তোরে দুদাহানের সম্পদ দিয়া যাই তুই আমার সাথে ফরলা ইলাহা ইল ও মোহা এই কালমা ফরাইয়া ফাজরির নবী জরাইয়া ধইরা আদর কইরা বলছে আপনি আমার নাতির আদর করছত না আমি আমার দয়ার নবীরে করছ জয় কন্যা এগি দিন স্বপ্নে দেখেলে সব গুনা জরি না দেখায়া নবী দনকে না শুয়াইবে কব রে আর জুড়ে পরে সল্লে আসাইয়াদিনা ওয়া আলা
प्रेमागुने जोइला मोरी उखे खुदारब आमी जारो प्रेमेरे पागल तिनी सुनार मदीनाया रुद्रे परनर सल्ले आसाई माया दुरा फरेन वाला सही साथे साथे फात्री को ये आहले बया तमरा चढ़ा सिन को या सिन किरे अपना जाने ना अल्लाह को सम अपना लोगे लोगे नुबिया से এই মুহূর্তে নবী আমারে কালমা শরীফ পড়ে মুসলমান বানাইছে আমি জিজ্ঞাসা করি ইমাম হুসাইন রে মহব্বত করার কারণে না কারণে না আর জোরে তো এইভাবে সত্য সত্য প্রমাণ আছে আমি সে দিয়ে যাচ্ছি না সময় হয়ে গেছে আমার অনেক কথা আল্লাহু আকবার বলেন এই শিরকি করলো কি না হলো বিরাট ঘটনা সব বাদ দিলাম আল্লাহু আকবার বলেন এই জন্য আমি নাত্রা তুলছিলাম শেষ কথা শেষ করে দেই ফাক ফান্দা তন গো নবী আফনে ফা ও নবী আফনে আরে ফান্দা তনের নাম গোফিয়া ফান আরশ কুরসি লৌহ কলম শীল এখান থেকে তো আর দাঁড়া বইছিল ওই সাইড সাইড থেকে ওই জামনা সাইড করতে আইলো আল্লাহ করবেন না যদি ফাঁকে ফাঁকে যাই দিনের বেলা দেখা করে আসেন এই বয়সে দোয়া চাই আল্লাহ যেন যতদিন পৃথিবীতে রাখে নবীর পক্ষে থাকবা আহলে বাইতের পক্ষে থাকবা আমার ছেলেও তিন চারজন আলেম আছে তিনজন বড় বড় আলেম দোয়া করি কইছি বাবা নবীর পক্ষে থেকে আহলে বাইতের পক্ষে থেকে দুনিয়াতে ওয়াজ করা থেকে এছাড়া আর কোনো পথ নাই দূরে করছেন না কোনদিন আসলে এই ফাঁক জন্য যারা মহব্বত করে তারাই জান্নাত পাইবে তারাই জান্নাত যাবে এদের একজনের লোক যদি কই বিয়াদ যদি করে আমি আল্লাহর কসম হয়ে বলে দেয়া যায় রেকর্ড হইতাছে যদি একজনের সাথে কেউ বিয়াদ যদি করে কুটি বন্দি বলে সব বাদ গিয়ে হাসান মজান সে জাহান্নামে যাবে আহলে বায়াত এমন একটা জায়গার মধ্যে আছে যদি কিছু না আল্লাহ পাক আমরা নবীর পক্ষে আহলে বায়াতের পক্ষে এবং মা বাবার খেদমত বিশেষ করে আল্লাহর ইবাদত নবীর মহব্বত মা বাবার খেদমত পীরের তাজিম আহলে বায়াতের পক্ষে থাকবার শক্তি দান করে কোনদিন আসলে কি আলোচনা করতেছিলাম আল্লাহ তৌফিক দিলে হবে আমি বিদায় নিচ্ছি ফিসাবুল আমার অত্যন্ত মহব্বতের মানুষ তিনি তিন মাস আগে দাওয়াত দিয়েছেন দূর করতেন না আর ধরে বলেন আলহামদুলিল্লাহ আজ অসুস্থ অবস্থা আমি আসছি এরপর আল্লাহ আপনাদের রুহানির দোয়া কিছু করাইছে এই মাহফিল যেন আল্লাহ কেয়ামত পর্যন্ত কায়েম রাখে আর আমার যত মুরিদান বাংলাদেশে ভারতে আছে আমি ফাক পন্ডিতদের ভালোবাসি আমি হাফিজি মাদ্রাসা আমার দরবারে ফাক পন্ডিতদের নাম দিছি মাদ্রাসা নাম হলো ফাক পন্ডিত মাহফিজিয়া মাদ্রাসা এটা রুসুলের জন্য হাসুন্দিন নাদাত পাওয়া যায়